ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি স্পেশাল রেসিপি দেখার জন্য। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল ছোলা কাবলি। এটি বানানো খুবই সহজ, পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি এই কাবলি বানানোর জন্য অনেক উপকরণ নিয়েছি, যেটি পুরো ভিডিওটি ডিটেলস দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে নিয়ে নিয়েছি শসা, টমেটো, আলু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, তেঁতুলের টক এবং আরও অনেক কিছুই নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ছোলা, এখানে আরও আমি গোটা কিছু মশলা নিয়েছি, যেমন গোটা জিরা, গোটা ধনিয়া, শুকনো মরিচ, যেগুলো আমি কড়াইতে ভেজে আবার গুঁড়ো করে নিয়েছি। এই তিনটা মশলা কিন্তু অবশ্যই এই ছোলা কাবলিতে ব্যবহার করতেই হবে, দেখতেই পাচ্ছেন সমস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, গোটা ধনিয়া, গোটা জিরা, শুকনো মরিচ। একে একে সমস্ত উপকরণ আমি কেটে নিয়েছি, শসাগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এই কাবলিতে কিউব শেপটাই আসলে করতে হবে। টমেটোটাও আমি সেম প্রসেসে কিউব কিউব করেই কেটে নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, কোষা ছাড়িয়ে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি চপ করে কেটে নিয়েছি। মরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। ধনিয়া পাতাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে সমস্ত উপকরণ আমি একসাথে এভাবে সাজিয়ে রেখেছি, আপনারাও একসাথে এভাবে সমস্ত উপকরণ কেটে একদম প্রসেস করে রাখবেন, যাতে করে এটি খুব সহজেই তৈরি করা যায়। এই রেসিপিটি ইফতারের জন্য একটি পারফেক্ট রেসিপি। এই রেসিপিটা যারা মুখে কোনো স্বাদ পাচ্ছেন না, তারা এই খাবারটি খেতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ নিয়েছি। নিয়েছি ছোলা, এই ছোলাগুলোর যে বাইরের ছিলকা বা পর্দা আছে সেটি আমি ফেলে দিয়েছি। আর এই কাবলিতে অবশ্যই কিন্তু ছোলার খোসা নিলে চলবে না, ছোলার খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে। অবশ্যই ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি আলু, টমেটো, শসা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। নিয়েছি তেঁতুলের টক, এই তেঁতুলগুলো আমি কয়েক মিনিট পানিতে ভিজিয়ে টকটা বের করে নিয়েছি। এটি হচ্ছে ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স অর্থাৎ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, বাজারের কেনা ধনিয়া গুঁড়া, লাগছে টেস্টিং সল্ট, আর লাগছে স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ চলুন মিক্স করা যাক। একটি বড় মিক্সিং বলে আমি সমস্ত উপকরণ মিক্স করে নেব। প্রথমেই আমি শসা নিয়ে নিচ্ছি, একে একে এর মধ্যে দিয়ে দিব টমেটো, আলু, খোসা ছাড়ানো ছোলা অর্থাৎ সিদ্ধ ছোলা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি,
পেঁয়াজ কুচিয়ে এরপর আমি সমস্ত মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, এটি বাজারে যে কিনতে পাওয়া যায় সেই ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টেবিল স্পুন। বাসায় আমি তৈরি করেছি যে ধনিয়া গুঁড়াটা সেটি দিয়ে দেব আমি 3 টেবিল স্পুন, কারণ এই ছোলা কাবলিতে ধনিয়া গুঁড়াটা বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন, আমি ভরে ভরে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টেস্টিং সল্ট, এই কাবলিতে অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে তেঁতুলের জুসটা আমি দিয়ে দেব। তেঁতুলের জুসটা ঘন করে আপনারা গোলাবেন, তাহলে খেতে ভালো লাগবে। এই কাবলিতে অবশ্যই তেঁতুলের এই জুসটা ইউজ করতেই হবে, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মেশাতে হবে। যত ভালোভাবে মেশাবেন এই কাবলিটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। আমার ছোলা কাবলিটা মেশানো কিন্তু শেষ, দেখতেই পাচ্ছেন কতটা ইজি এই ছোলা কাবলি বানানো। আমি এখন এই কাবলিগুলো একটি সার্ভিং বোলে সার্ভ করে নিচ্ছি। এভাবেই আপনারা অতি অল্প সময়ে তৈরি করতে পারেন টক ঝাল ছোলা কাবলি, যেটি খেতে এতই মজা হয় যেটা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। এই কাবলিটা খেতে টক টক ঝাল ঝাল লাগে। ইফতার করে যদি আপনারা এই ছোলা কাবলিটা খান তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে, টেস্টের পরিবর্তন আসবে। এটি বানানো অনেক ইজি, সমস্ত উপকরণ যদি আগে থেকে রেডি করে রাখেন জাস্ট ইফতারের সময় আপনারা মিক্স করে খেয়ে নিতে পারবেন। এটি কিন্তু ছোটরাও অনেক পছন্দ করবে, একটু ঝাল কম দিয়ে ছোটদের জন্য যদি বানিয়ে ফেলেন বা গেস্টের সামনে যদি আপনারা এটি প্রেজেন্ট করেন তারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এভাবে যদি আপনারা টক ঝাল ছোলা কাবলি ফ্যামিলির জন্য ইফতারে বানান তাহলে সবাই কিন্তু আপনাকে অনেক প্রশংসা করবে। এটি বানানো একদম ইজি, এটি যতটা ইজি এটি কিন্তু টেস্ট আরও বেশি, এটি কিন্তু জিভে জল আনা একটি রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমি রিকোয়েস্ট করছি আপনাদের এই টক ঝাল ছোলা কাবলিটা আপনারা বাসায় রেডি করে খাবেন ইফতারে। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি যদি খুব বেশি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন। রমজানে সবাই হেলদি খাবার খাবেন, চাইলে কিন্তু এই ছোলা কাবলিতে আপনারা কোনো মশলা ব্যবহার না করে আপনারা দই বা ইয়োগার্ট মিশিয়েও এটা সালাদ হিসেবে খেতে পারেন, সেটা কিন্তু আরও বেশি হেলদি হবে। আর যারা দেখছেন মুখে কোনো স্বাদ পাচ্ছে না তাহলে এভাবে মশলা মিশিয়ে টক মিশিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। এই টক ঝাল ছোলা কাবলিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়, কতটা যে মজা হয় এটা বাসায় কিন্তু আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। এই টক ঝাল ছোলা কাবলিতে সব হেলদি উপাদানগুলোই ব্যবহার করা হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ঋতু এখানেই বিদায়।